7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিলেন স্বপ্নের স্বাধীনতা সংবিধানে প্রবীণ অসহায় আর প্রতিবন্ধী মানুষের অধিকার তিনি নিশ্চিত করে গেছেন পিতার যোগ্য উত্তরসূরী শেখ হাসিনা দীর্ঘ পথ পরিক্রমা জাতিকে টেনে তুলেছেন তিনি মধ্যমায়ের কাতারে প্রতিবন্ধী মানুষের কল্যাণে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী উপবৃত্তি বিনামূল্যে বাসস্থান প্রশিক্ষণ থেরাপি মোবাইল থেরাপি ভ্যান সেবা কাউন্সিলিং এবং কর্মসংস্থান করে চলেছে প্রতিবন্ধী বান্ধব সরকার সাফল্যের স্বীকৃতি আর অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেতা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ 2011 সালে দক্ষিণ এশিয়া আন্তঃ আঞ্চলিক সম্মেলনে এদেশে এনডিডি ব্যক্তিদের উন্নয়নে কাজ শুরু করেন বিশিষ্ট মনোবিজ্ঞানী বঙ্গবন্ধু ধৈত্রী মিস সায়মা ওয়াজেদ আন্তর্জাতিক অঙ্গনেও তিনি অটিজম সচেতনতায় অবদান রেখে চলেছেন তাদের নিজেদের জগতে থাকার মানে এইটা না যে তারা তাদের আশেপাশে কি হচ্ছে এটা বুঝে না অন্য কেউ যদি তাদেরকে পছন্দ করে না তাদের উপর রাগ থাকে এগুলো কিন্তু তারা বুঝে কিন্তু ওইটা কিভাবে রেসপন্স করবে এই জিনিসটা তারা বুঝে না আমার ইচ্ছা হচ্ছে যে টু ক্রিয়েট মোর টলারেন্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স আমি চাই যে আমরা আমাদের চিন্তাধারা চেঞ্জ করি আমরা কোনো কারণে কাউকে পিছিয়ে ফেলে রাখি না 2014 সালে সরকার এনডিডি সুরক্ষা ট্রাস্ট গঠন করে চার ধরনের প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে কাজ করছেন এই বিশেষ জনগোষ্ঠীর গৃহ ব্যবস্থাপনার জন্য মাতা পিতা কেয়ার গিভার এবং অভিভাবকদের 460টি পরিবারকে প্রশিক্ষিত করা হয়েছে করোনা পরিস্থিতিতেও প্রশিক্ষণ অনলাইনে অব্যাহত এই প্রশিক্ষণ থেকে আপনারা কি অর্জন করছেন বা আপনার কি উপকার হলো এটা আপনারা যদি দুই একজন বাবা মা কেউ একজন বলেন সরকার যথেষ্ট হচ্ছে প্রতিবন্ধী বান্ধব এবং আমার বাচ্চাকে আমি ইন্ডিপেন্ডেন্ট করবই শিক্ষার মান উন্নয়নে বিশেষ স্কুলের 450 জন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যুগোপযোগী আইনের বই তৈরি করে জেলা উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে সচেতনতা বাড়ানো হচ্ছে এনডিডি সন্তানদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে বঙ্গবন্ধু বীমা চালু হয়েছে এটাকে কখনো মানুষজন এভাবে না দেখে যে অটিজম শিশু বা ব্যক্তি তারা সমাজের বোঝা বা প্রতিবন্ধী সমাজের বোঝা বরং আমরা মনে করি তাদেরও অধিকার আছে সঠিক পরিচর্যায় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরাও প্রতিভা বিকাশে সক্ষম বৌমা দেখে যাও আমাকে তো তা কি সুন্দর ছবি আঁকতেছে মা ও শুধু ভালো ছবিই আঁকে না ও বাদ্যযন্ত্র বাজাইতে পারে বাবা তো তা বাবা তুমি দাদির একটু গিটার বাজাই শোনাও তো খারাপ দিতেছে বাজাও বাজাও মানুষ করলে ওরাও কারোর থেকে কম না তুমি ঠিকই কইছো